সম্মানিত হাজিরিন, তাহলে বলতেছিলাম যে এই কথা, কবর দিয়েই আমাদের কিন্তু কবরই শেষ হয়ে যাবে না, বরং কবরেও আমরা নির্দিষ্ট একটা সময়কাল থাকবো, আবার একটা দিন আসবে কবর থেকে আমাদের উঠা লাগবে। জোরে কণ্ঠে কিনা, কবর থেকে উঠা লাগবে। এই পৃথিবীর সবকিছু একদিন লন্ড ভণ্ড হয়ে যাবে, এই আকাশ জমিন পাহাড় পর্বত বৃক্ষলতা গাছপাতা তরুলতা জীবজন্তু যা কিছু আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে। যাবে কি না জোরে বলেন, সব একদিন শেষ হয়ে যাবে। যখন আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের ফেরেশতা সিংহা একটা ফুৎকার দিবে, তাম পৃথিবীর সব কিছুই কিন্তু লন্ডভন্ড হয়ে যাবে, ঠিক না? সব লন্ডভন্ড হয়ে যাবে, কিছুই থাকবে না, থাকবেন কেবলমাত্র একজন, তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ফানা হয়ে যাবে, সব কিছু নিঃশেষ হয়ে যাবে, কেবল একজন জীবিত থাকবেন, একজনের অস্তিত্ব থাকবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। আবার এমন একদিন আসবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ফেরেশতা আবার সিংহে একটা ফুৎকার দিবে, ওয়ানুফিখু ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন সিংহায় ফুৎকার হবে, বাঁশি দেওয়া হবে, আর বাঁশি দেওয়ার সাথে সাথে সমস্ত কবরবাসী কবর থেকে ফুড়ে ফুড়ে উঠবে, আর সব দৌড়াতে দৌড়াতে এসে হাজিরা দিবে একমাত্র আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের সামনে। সেই দিন হবে হাশরের ময়দান, আর ওই দিন আমার আপনার জীবনের সমস্ত কাজকর্মের হিসাব যিনি নেবেন, তিনি কে? কে নেবে? সেদিন কিন্তু আর কোনো রাজা বাদশার ক্ষমতা থাকবে না, কারো কোনো মাতুব্বারি থাকবে না, সকলের হাতেই একটা আমলনামা আল্লাহ পাক রব্বুল ইজ্জাত দিয়ে দিবেন, বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা পড়ো পড়ো তোমার কিতাব পড়ো, তোমার এই কিতাবই আজকে তোমার হিসাবের জন্য যথেষ্ট। জোরে কণ্ঠে কেরা, পড়ো তোমার কিতাব, তুমি আজকে হিসাব করে দেখো, তুমি আজকে জান্নাতি না জাহান্নামে, তুমি পড়ে দেখো। সেদিন কিন্তু পড়া লাগবে, না পড়ি উপায় নেই, কি বলেন ঠিক কি না? সেদিন কিন্তু পড়া লাগবে, তাহলে আখেরাতে পড়ার আগে নিজেই একটু ভাবা দরকার আছে না নাই, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন ডান হাতে এক শ্রেণীর লোক আমলনামা পাবে। কারা পাবে? যারা এই দুনিয়ায় ডানপন্থী ছিল, আখেরাতে তারাই কিন্তু ডান হাতে আমলনামা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া ইন্নি যনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, যে ব্যক্তি ডান হাতে আমলনামা পাবে সে বড় খুশি হয়ে যাবে, সে বলবে পড়ো পড়ো হাউমুকরাউ কিতাবিয়া, পড়ো পড়ো আমার কিতাবটা পড়ে দেখো, আমি এ প্লাস রেজাল্ট করেছি, কি বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় কোনো ছাত্র যদি এ প্লাস পেয়ে যায়, ও খুশি না বেজা? ও খুশি, এত খুশি, মিষ্টি কিনে কিনে মামার বাড়ি খালার বাড়ি ফুফু বাড়ি বেড়াতে যায়, জোরে কন যায় কিনা? আর যেই ছাত্রটা ফেল করবে, জানে যে আমি ফেল করবানি, ও আগের থেকে গোটি কম্বল গুছাইয়ে মামা বাড়ি ধরে, কি বলেন যায় না? আগেই পলান দেয়, কারণ হলো ও বাঁচতে চায় মায়ের বকুনি থেকে, বাপের পিটুনি থেকে বাঁচতে চায়, ও চায় না কোনোদিন রেজাল্ট বের হোক, যেটা ফেল করবে ওটা কি চায় যে রেজাল্ট হোক? ও তবে দুই মাস তিন মাস কেন, জীবনেও যদি রেজাল্ট না বের হয় বালি খুশি। আর যেটা এ প্লাস পাবে ও চিন্তা করে, যদি তিন মাস কি জন্য দরকার হয় স্যার, গেই কোটা খাতা দেখতি, দুই মাসের মধ্যে রেজাল্টটা দিলে আরও ভালো হয়, ওর চেয়ে কম সময় যদি দিয়ে দেয় আরও বেশি ভালো হয়, কি বলেন ঠিক?
আখেরাতেও যারা আমল নামা ডান হাতে পাবে ওরা বড় খুশি হয়ে যাবে, তারা আমল নামাটা দেখাবে, দেখো 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 আমি কত সুন্দর রেজাল্ট করেছি, আমার হাতে ডান হাতে আমল নামা এসে গেছে। আর যারা বাম হাতে আমল নামা পাবে তারা আফসোস করতে থাকবে, আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা বাম হাতে আমলনামা পাবে ওরা আফসোস করবে আর বলবে হায় হায় আজকে যদি আমলনামা না দেয়া হতো, যদি রেজাল্ট প্রকাশ না করা হতো কত ভালো হতো, হায় হায় কত জীবজন্তু মরে মাটি হয়ে গেল, আমিও যদি মরে মাটি হয়ে যেতাম। সিংহালা বকরিটা সিংহীন বকরিকে একটা গুতা মেরেছিল, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সিংহীনটাকে আখেরাতে সিং বানায় দেবে, আর যেটা সিং ছিল ওটার সিং খুলে দেবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলবেন যা ওরে আজকে একটা গুতা মেরিয়া, সবল গরুটা দুর্বল গরুটাকে একটা গুতা মেরেছিল, আল্লাহ বলবে সবলটারে দুর্বল করবে আর দুর্বলটার সবল করে দিয়ে বলবে আজকে তুই একটা গুতা মেরিয়ায়, সবার গুতা মারামারি শেষ হয়ে যাবে। আল্লাহ বলবেন কুনু তুরা বা সব মাটি হয়ে যা, মুহূর্তের মধ্যে সব মাটি হয়ে যাবে। না ফারমান সেদিন বলবে হায় 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 ওই শুকুরটার মতো বানরটার মতো কুকুরটার মতো যদি আমি বানর শুকুর কুকুর হয়ে জন্ম নিতাম ভালো হতো, তাহলে ওদের মতো মাটি হয়ে যেতে পারতাম, আমার হিসাব দেওয়া লাগতো না, বিচার দেওয়া লাগতো না, বড় ভালো হতো। নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। আফসোস করবে আর বলবে যদি আজকে আমল নামা না পেতাম, আজকে যদি হিসাব দিতে না হতো বড় ভালো হতো, হায় হায় দুনিয়ার জীবনে কত অর্থ সম্পদ গুছিয়েছিলাম, পরকে ফাঁকি দিয়েছি, মানুষকে ঠগিয়েছি, দুর্নীতি করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, কত টাকা পয়সা জোগাড় করেছিলাম, ব্যাংক চলতো আমার টাকায়, আমি ছিলাম পুঁজিপতি, আমি ছিলাম ধনী, আমার টাকায় ব্যাংক চলতো, কত কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করেছিলাম, হায় 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 হায়। আখেরাতের এই পরপারের জীবনে বিপদের মুহূর্তে আমার কোনো সম্পদ কোনো কাজে আসলো না, চিৎকার দিয়ে বলো ভাইজান আসলে আমার অর্থ সম্পদ কোনো কাজে লাগবে নাকি, আরো জোরে লাগবে নাকি, কোনো সম্পদ কোনো কাজে লাগবে না। এইবার বান্দা বলবে হায় হায় দুনিয়ার জীবনে আমার কত ক্ষমতা ছিল, আমি মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম, রাষ্ট্রের আমার কত ক্ষমতা ছিল, আমার কথায় কত মানুষ উঠত চলত বসত, কিন্তু সমস্ত ক্ষমতা আজকে শেষ হয়ে গেছে, আমার কোনো ক্ষমতা আজকে কাজে লাগলো না, তাহলে অর্থ কাজে লাগবে না, সম্পদও কাজে লাগবে না। আফসোস করতে করতে বান্দা হয়রান হবে কিন্তু কোনো কাজ হবে না, জোরে কণ্ঠে কিনা। বন্ধু আমার, এই দুনিয়া যদি কোনো খুনির বিচার হয়, জজ সাহেব যদি রায় দেয় ওর ফাঁসি হয়ে যাবে, ফাঁসির রায় দেওয়ার পরে যত বড় খুনি হোক সে কিন্তু চোখের পানি ঝরায় আর ভাবে কি করলাম কি করলাম, যদি এই লোকটাকে খুন না করতাম আজকে ফাঁসি হতো না, জোরে কণ্ঠে কিনা। আরে আমার ছেলে ছেলে এতিম হয়ে গেল, আমার মেয়ে এতিম হয়ে গেল, আমার বউ বিধবা হয়ে গেল, আমার মা সন্তান হারা হয়ে গেল, আমার বাপ সন্তান হারা হয়ে গেল, জজ সাহেবের সামনে কাকুতি মিনতি করবে দয়া করে আমার বাঁচায় দেন, আমারে বাঁচায় দেন, জীবনে আর কোনো দিন আমি মানুষ খুন করব না। বলেন তো দেখি আকুতি মিনতি শুনা কোনো জজ সাহেব কি তার রায় পাল্টাই দেবে নাকি, জোরে বলেন পাল্টাই দেবে নাকি। বান্দা আখেরাতে যখন হায় হায় আফসোস করবে, বলবে কোনো সম্পদ আমার কাজে লাগলো না, কোনো ক্ষমতা আমার কাজে লাগলো না, কি করি এখনো পায়, বলবে আসো নাকি কেউ আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করে দেবা, আল্লাহ যেন আমাদেরকে আজকে জাহান্নাম থেকে বাঁচায়, অথবা একটু সুপারিশ করে দাও আর একবার আমাদেরকে দুনিয়ায় পাঠায় দাও, জীবনে যা ভুল করেছিলাম আর করব না, আল্লাহর ইবাদত বন্দেগী করে সালে সিদ্দিকিন বান্দা হয়ে আসবো। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলবেন খুজু ঘু ফাগুল্লু ঘু সুন্নাল জাহিমা সল্লুহু। এই দুনিয়ায় যেমন জজ সাহেব ফাঁসির আসামি যখন কাকুতি মিনতি করে তখন বলবে এই পুলিশ এখনো দাঁড়ায় আছিস কেন, ওরে ধর নিয়ে জেলখানায় ভরে দে, আমার সামনে এখনো কাকুতি মিনতি করে কেন, ওর কাকুতি মিনতি কর শোনার সময় নাই, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন এই ফেরেশতা দাঁড়িয়ে আছিস কেন, ধর খুজু হো ফাগুল্লু হো সুন্নাল জাহিমা সল্লুহু, ধর পাকড়াও কর মাজায় সিকলি লাগা, টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দে,
বান্দাকে জাহান্নামের মধ্যে ফেলে দেয়া হবে। বলেন তো দেখি সেদিন কারো পক্ষে বেঁচে আসা সম্ভব হবে নাকি? এজন্য বন্ধু আফসোস যদি করতেই হয় দুনিয়ার জীবনে, আফসোস করতে হবে জোরে কোন ঠিক না বন্ধু? বলতেছিলাম যারা কাফের তারা কিন্তু জাহান্নামে যাবে। দুই নম্বরে যারা জাহান্নামে যাবে তারা হবে মোশরেক। তারা কি? জোরে বলেন তারা কি? তারা হলো মোশরেক, যারা আল্লাহর সাথে শরীক করে। আল্লাহ কয়জন? একজন। আল্লাহর কি স্ত্রী আছে? না। আল্লাহর ছেলে আছে? না। আল্লাহর সন্তানাদি আছে? না। কেউ নাই যারা আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের সাথে অংশীদার সাব্যস্ত করে। যারা আল্লাহর ছেলে আছে বলে, যারা আল্লাহর স্ত্রী আছে বলে, জোরে কর নাউযুবিল্লাহ। খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে, ওরা মোশরেক। ইহুদিরা উজাইরকে আল্লাহর পুত্র মনে করে, ওরা মোশরেক। এই মোশরেক যারা তারা কিন্তু জান্নাতে যাবে না, ঠিক না? আবার এক শ্রেণীর মোশরেক আছে যারা আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করে না, যারা অন্যকে ক্ষমতার মালিক মনে করে। যেমন কারো সন্তান হয় না, বিয়ে করেছে 20 বছর, একটা মহিলার সন্তান হয় না, স্বামীও হয়রান স্ত্রীও হয়রান। ওরা এখন যদি মাজারে যে বলে, বাবা আমাদেরকে একটা সন্তান দাও, 20 বছর বিয়ে করেছি কিন্তু কোনো ছেলে নাই মেয়ে নাই, বলেন তো দেখি ছেলে দেয়ার মালিক আর মেয়ে দেয়ার মালিক কে? বাবা কি মাজারের বাবা কি ছেলে দিতে পারে? জোরে বলেন পারে। যদি কেউ বিশ্বাস করে মাজারের বাবা আমারে ছেলে দেবে মেয়ে দেবে, মোশরেক হয়ে মরবে, জোরে কোন ঠিক না? আবার এই কপালটা সেজদা দিতে হবে একজনের সামনে, তিনি কে? যদি কেউ মাজারে যে কপালটা সেজদা লাগায়, যদি কোন আলেমের পায়ে সেজদা দেয়, কোন পীরের পায়ের সামনে সেজদা দেয়, বলেন তো দেখি সে মোশরেক হবে কিনা? কারণ সেজদা দিতে হবে কাকে? জোরে বলেন কাকে? যারা মোশরেক হবে তারা কিন্তু জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, ইন্নাহু মান ইশরিকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিল যালিমিনা মিন আনসার। আল্লাহ রব্বুল আলামিন বলছেন যারা মোশরেক হবে, আল্লাহর সাথে যারা শিরিক করবে, আল্লাহ তার জীবনের সমস্ত আমলগুলি সব বরবাদ করে দিয়া তার জন্য জান্নাত হারাম করে দিবে, জাহান্নাম তার জন্য নির্দিষ্ট করে দিবে। আর এই জালিমগুলোর জন্য আখিরাতে কোনো সাহায্যকারী থাকবে না, ঠিক না? সম্মানিত হাজিরিনের জন্য মোশরেক হওয়া চলবে না, একমাত্র ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে, হুকুম মানতে হবে, সেজদা দিতে হবে কাকে? যদি কিছু চাইতে হয় চাবো কার কাছে? দুই হাত তুলে বলো না কার কাছে? ছেলে হয় না মা, মেয়ে হয় না মা, বোন আমার ছেলে নাই মেয়ে নাই, দোয়া যদি করতেই চাও কার কাছে চাও? আরো জোরে কার কাছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াহা বলি মাইয়াশা ও ইনাসাউ ওয়াইয়াহা বলি মাইয়াশা উযুকুর আউ ইউযাউ বিযুকুম যুকরন ওয়া ইনাসা ওয়াইয়াজআলু লিমাইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ছেলে সন্তান মেয়ে সন্তান দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি কন্যা ছেলে সন্তান দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি মেয়েও দেই ছেলেও দেই, আবার যাকে ইচ্ছা করি না আমি আল্লাহ ছেলেও দেই না মেয়েও দেই না, সারা জীবন নিঃসন্তান বানাইয়া রাখি। ক্ষমতা কার? আরো জোরে কার? তাহলে ক্ষমতা কার? ছেলে দিতে পারেন কিনি? মেয়ে দিতে পারেন কে? কিছু না দেওয়ার মালিক কে? এজন্য কোনো মাজারে মান্নত নয়, কোনো দরবারে মান্নত নয়। যদি মানতেই চাও আমার আল্লাহর জন্য নামাজ মানো, রোজা মানো, বলো আল্লাহ তোমার খুশির জন্য দুই রাকাত নামাজ পড়বো, দুইটা রোজা রাখবো, তাহলে মালিক খুশি হবে। যদি তোমাকে দিতে চান আমার আল্লাহ দিতে পারে, ঠিক না? হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম মরিয়ামের কক্ষে ঢুকলেন, মেহরাবের মধ্যে ঢুকে দেখেন মরিয়ামের সামনে ফলমূল দেখা যায়, আপেলের সময় না আপেল দেখা যায়, আঙ্গুরের সময় না আঙ্গুর দেখা যায়। কি সমস্যা হচ্ছে? শেষ করে দিন তাই, ওখানে কোনো সমস্যা?
সম্মানিত ভাইয়েরা, তাহলে কি বলছিলাম, জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ামের ঘরে ঢুকলেন, দেখলেন মরিয়ামের সামনে ফলমূল, আপেলের সময় না কিন্তু আপেল সামনে, আঙ্গুরের সময় না আঙ্গুর সামনে, খেজুরের সময় না খেজুর সামনে, বেমৌসুমে ফলমূল মরিয়ামের সামনে হাজির হয়ে গেছে। জাকারিয়া চিন্তা করে, আমি তো দেই নাই, এগুলো আসলো কোত্থেকে? হে মরিয়াম, আন্নালা কি হাজা, কোথায় পেলে এগুলা? মরিয়াম ডাক দিয়ে বলছে, হুয়া মিন ইনদিল্লাহ, এটা পৃথিবীর কারো দেয়া না দেয়া কার, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার সামনে দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম তার মনের মধ্যে আশা বেঁধে উঠল, তিনি বললেন, ও মালিক, মরিয়ামকে যদি তুমি বেমৌসুমে ফল খাওয়াইতে পারো, আপেলের সময় না অথচ আপেল দিতে পারো, আঙ্গুরের সময় না অথচ আঙ্গুর দিতে পারো, খেজুরের সময় না অথচ খেজুর দিতে পারো, আমি জাকারিয়া বুড়ো হয়ে গেছি, তাতে কি হয়েছে, আমার স্ত্রী বন্ধা, তাতে কি হয়েছে, আমার মৌসুম নাই, ঠিক আছে, কিন্তু তুমি তো মৌসুম ছাড়াই সমস্ত কিছু করতে পারো, আমি বুড়া হয়ে গেছি, আমার স্ত্রী বন্ধা, কিন্তু আমি আল্লাহ তোমার কাছে চাই, আমাকে একটা সন্তান দিয়ে দাও, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া ডাক দিয়ে বলছে, মালিক রে, তুমি আমার একটা পুত্র পবিত্র সন্তান দাও, তুমি দয়া করে আমার দোয়া কবুল করো, কারণ তুমি তো সবই শো, নজরে কণ্ঠিকেরা, সমুদ্রের অতল গভীর থেকে যদি পিপিলিকার মতো, ছোট্ট একটি পিঁপড়ার মতো প্রাণীও যদি পিলপিল আওয়াজে চলে, ওই আওয়াজটা কেউ শোনে না, আরশের মালিক আল্লাহ কিন্তু আরশ থেকেই শুনতে পায়, ঠিক না? ও বোন, তোমার মনের মধ্যে কি আশা, তোমার মনের মধ্যে কি চাওয়া, ওটা পৃথিবীর কেউ না জানলেও যে জানে তিনি কে, ওই মালিককে তুমি ধরে বসো, দেখো তোমার সন্তান মালিক দিতে পারে, জোরে কোন ঠিক কি না? আর যদি বাজেট একান্তই না থাকে, ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমার সব দিবে, জোরে কোন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহর ফেরেশতা হাজির হয়ে গেছে, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইম ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিইয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদাও হাসুরাও ওয়া নাবিয়্যান মিনাস সালিহীন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলছো, জাকারিয়া, আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, আল্লাহ তোমাকে একটা সন্তান দিবে, সন্তানটা হলো পুত্র সন্তান, জোরে কোন, সুবহানাল্লাহ, কি সন্তান, জোরে বলেন কি, পুত্র সন্তান আল্লাহ দান করবে। ও জাকারিয়া, চিন্তা করার দরকার নাই, ওই ছেলেটার নামও আমার আল্লাহ লিখে দিয়েছেন, নাম হবে ইয়াহইয়া, জোরে বলেন না, নাম কি, ইয়াহইয়া, নাম কি, নাম হবে ইয়াহইয়া। আপনি কোনো চিন্তা টেনশন পরেশানি করবেন না তার সংসার আদি নিয়ে, ও কিন্তু বিয়ে করবে না, ওর কিন্তু সংসার আদি হবে না, ও সালে হবে, নেককার হবে, একজন নবী হবে, জোরে কোন, সুবহানাল্লাহ। যে আল্লাহ জাকারিয়াকে বেমৌসুমে সন্তান দিলেন, সন্তানের নাম রেখে দিলেন, সন্তান ভবিষ্যতে কি হবেন তাও বলে দিতে পারেন, ওই আল্লাহ এখন আছে না, না জোরে বলো, আছে না, নাই, ওই আল্লাহ এখনো তোমার আমার যদি কোনো দরকার হয়, ওটা যদি আল্লাহর কাছে বলা হয়, তিনি পূরণ করতে পারে কিনা, তাহলে মাঝারে যাওয়ার দরকার আছে, বাবার দরগায় যাওয়ার দরকার আছে, চাইবো একজনের দরবারে, তিনি কে? সম্মানিত ভাইয়েরা, আলোচনার শেষের দিকে চলে যাই, আর এক শ্রেণীর মানুষ কাল কেয়ামতে আখেরাতে জাহান্নামে যাবে, যারা হবে বেনামাজি, জোরে বলেন কি, এইবার কষ্ট পাচ্ছেন, উঠে আটা দেবেন, উঠে আটা দেবেন, বেনামাজিরা কাল কেয়ামতে আখেরাতে জাহান্নামী হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, সেদিন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, এমন একটা পরিবেশ তৈরি হবে জান্নাতের মধ্য থেকেই জাহান্নামীদেরকে দেখা যাবে, দেখা যায় না, এক কাছের এ পাশে তো ওপাশ দেখা যায় না, এ পাশে একরকম, ও পাশে আর একরকম, এরকম একটা পরিবেশ করবেন আল্লাহ, হয়তো যে কোনোভাবে জান্নাতিরা দেখতে পাবে, জাহান্নামীদেরকে বলবে, এই বন্ধু তোরা তো চিনি, তুই আব্দুর রহিম, তুই আব্দুল খালেক, তোরা তো চিনি, তুই আজকে জাহান্নামের মধ্যে কেন, কী কারণে, কী অপরাধে তুই জাহান্নামে গেলি একটু বল না। জাহান্নামীরা সেদিন উত্তর দিবে, আমার সাথে পাল্লে একটু পড়েন, মা সালাকাকুম ফি সাকার, قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين الله اكبر সেদিন সে বলবে, হায় হায়, আমার জাহান্নামে আসার অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে প্রথম কারণটা হচ্ছে আমি নামাজি ছিলাম না।
বন্ধু, এই পৃথিবীতে অনেক মানুষ আছে নামাজ নিজে পড়ে না, নামাজিদেরকে ভালো চোখে দেখেও না, আছে না নাই, নিজে নামাজ পড়ে না, অন্যদেরকে নামাজ পড়তে দেখলে তা সহ্য করে না, নামাজি দেখলে, নামাজি দেখলে শত্রুতা পোষণ করে, নামাজিদেরকে ভালোবাসে না। স্কুল কলেজের ছেলে মেয়ে নামাজ পড়বে, বলবে স্কুলে পড়ো কলেজে পড়ো, তোমার আবার নামাজ দরকার কি? এরকম শিক্ষক ভার্সিটির প্রফেসর আছে না নাই? এজন্য বলেন আছে না নাই? সেদিন কিন্তু জাহান্নাম ছাড়া গতি হবে না, জাহান্নামের মধ্যে যাবে। রসুল আমার বলছে, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজা, যেই ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নবান হবে, নামাজ কাল কিয়ামতে তার জন্য নূর হবে, তার জন্য ওসিলা হবে, দলিল হবে, নামাজ তাকে নাজাতের ফয়সালা করে দেবে। জোরে কান সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নবান হবে না, লাম তাকুন লাগু নূর আলা বুরহান আলা নাজা ওয়া কানা ইয়াউমাল কিয়ামতে মা কারুন আফরাগুন হামান উবাই বিন খাল, রাসূল বলছেন যারা নামাজের ব্যাপারে যত্নবান না, ওদের হাসর হবে চারজনের সাথে। কয়জন? জোরে বলেন কয়জন? চারজনের সাথে হাসর হবে। এক নম্বরে কারণের সাথে। কার সাথে? না, আপনারা আরো আওয়াজ শুনতেছেন না, তাহলে ছেড়ে দিতে হবে। বেনামাজের হাসর হবে প্রথম কার সাথে? কারুনের সাথে। দুই নম্বরে ফেরাউনের সাথে। তিন নম্বরে হামানের সাথে। চার নম্বরে উবাই বিন খালফের সাথে হাসর হবে। চারজন কাট্টা কাফের সাথে যাহা তার জন্য হাসর হবে। বলেন তো দেখি, কারুন জান্নাতি নাকি? জোরে বলেন। ফেরাউন জান্নাতি নাকি? হামান জান্নাতি নাকি? উবাই বিন খালফ জান্নাতি নাকি? তাহলে কারুন যদি জান্নাতি না হয়, ফেরাউন যদি জান্নাতি না হয়, হামান যদি জান্নাতি না হয়, উবাই বিন খালফ যদি জান্নাতি না হয়, তাহলে যেই কাতারের সামনে কারুন থাকবে, যেই কাতারের সামনে ফেরাউন থাকবে, যেই কাতারের সামনে হামান থাকবে, যেই কাতারের সামনে উবাই বিন খালফ থাকবে, ওই কাতারটা ওকে সহ জাহান্নামে নিয়ে যাবে। জোরে কণ্ঠে কেরা। তাহলে নামাজ লাগবে কি না? কারা কারা নামাজ পড়তে চাই, হাত উঁচু করে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করো। রসুল আমার মিরাজে গেলেন, এই কথাটা বলেই শেষ করে দেই। রসুল আমার মিরাজে গেলেন, রসুলকে জাহান্নামের শাস্তি দেখানো হলো। রসুল বলছেন, আমাকে এক ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হলো, লোকটা শায়িত অবস্থায় আছে, লোকটার মাথার কাছে আর একজন লোক দাঁড়িয়ে আছে বিশাল একটা পাথর নিয়ে। ওই পাথরটা শোয়া লোকের মাথার উপরে মেরে দিতেছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে ছিটকে পড়ে যাচ্ছে, পাথরটা গড়িয়ে গড়িয়ে বেশ দূরে যাচ্ছে, পাথরটা আনতে যাচ্ছে ওই লোকটা, আর এর মধ্যে আবার মাথাটা ভালো হয়ে যাচ্ছে, আবার পাথর কুড়িয়ে না আবার আঘাত মারছে, আবার কুড়িয়ে আনছে আবার আঘাত মারছে, আবার কুড়িয়ে আনে আঘাত মারে। আমার অসহ্য হয়ে গেল, আমি বললাম, ও ফেরেশতা জিব্রাইল, এই মহাশাস্তি কেন হচ্ছে, কী অপরাধ? জিব্রাইল জানায়, ও নবী, এটা হলো সেই বেনামাজি যে নামাজ আদায় করে নাই, আল্লাহ জাহান্নামের মধ্যে তার জন্য এইভাবে বিশেষ শাস্তির ব্যবস্থা করেছে। ভাইরা, আমার আরও অনেক শাস্তির কথা ছিল, বলার সময় নাই। জিনাকার শাস্তি পাবে জাহান্নামের মধ্যে, যারা পরকিয়া করে তারাও জাহান্নামের মধ্যে শাস্তি পাবে, সুদখোর জাহান্নামে যাবে, মদখোর জাহান্নামে যাবে, জিনাখোর জাহান্নামে যাবে, যারা ইতিমের ধন সম্পদ ফাঁকি দেয় ওরাও জাহান্নামে যাবে। জোরে কোন ঠিক? এই জন্য জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, তাহলে অবশ্যই এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। ইন্নাল আবরার আলা ফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার আলা ফি জাহিম, নিশ্চয়ই যারা পুণ্যবান তারা যাবে জান্নাতে, আর যারা পাশে ফুজ্জার পাপাচারী তারা যাবে জাহান্নামে। জোরে কোন ঠিক? আসল আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করুক, জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় দেয়। দুনিয়ার জীবনে শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই, আল্লাহ যেন আমাদেরকে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি দান করেন। সবাই বলে আমিন। যা কিছু আলোচনা হলো আল্লাহ যেন ভুল ত্রুটিগুলো সব মাফ করে দেন। সবাই বলে আমিন। যা কিছু সহি কথা হলো আল্লাহ যেন আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আলোচনা শেষ। আমার এখানে আমাদের নড়াইল থেকে একজন লেখক এসেছেন, তার নাম হচ্ছে মাওলানা মোহাম্মদ হেদায়েত হুসাইন। তিনি এখানে তিনটা বই এনেছেন, একটা বইয়ের নাম হচ্ছে সফর আমাদের কী শেখায়, ছোটো ছোটো বই, আরেকটি হচ্ছে সত্যিকার মুমিন জীবনের পরীক্ষা, আরেকটি হচ্ছে মানব দেহে ধূমপান ও মাদকের ক্ষতিকর প্রভাব। বইগুলোর দাম খুবই কম, 20-25 টাকা করে হয়তো দাম,
আপনারা যারা পারেন বইগুলি কিনে নেবেন। এখানে অনেক কিছু ভালো ভালো কথা আছে, যদিও সস্তায় 20-25 টাকায় বই পাওয়া যাবে, কিন্তু এর ভিতরে অনেক কিছু কোরআন হাদিসের আলোকে উনি লিপিবদ্ধ করেছেন। আপনারা যারা পারেন যাওয়ার সময় কিনে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা।